ফুটবলের দারুণ একটা দিন দেখেছে দক্ষিণ এশিয়ার ফুটবল। শেষ দিনে গ্রুপ ডির চার দলের কাছে সুযোগ ছিল পরের রাউন্ডে যাবার। রবসন ম্যাজিক মোহনবাগানের গোল বন্যা নাকি কেরালার দুঃখ, গতকালটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দিনের প্রথম ম্যাচে রবসন রবিনিয়র ম্যাজিকে ভারতের ক্লাব গোকুলাম কেরালা এফসিকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। গতকাল বাংলাদেশ সময় বিকাল 5টায় যুবভারতী স্টেডিয়ামে শুরু হয় ম্যাচ। ম্যাচের শুরু থেকে ছোট ছোট পাসে আক্রমণ সাজানোর চেষ্টা করেছে বসুন্ধরা কিংস, বিপরীত পথে হেরেছে গোকুলাম এফসি। বারবার কাউন্টার অ্যাটাকে উঠেছে এবং লং বলে আক্রমণ বিল্ড আপের চেষ্টা করেছে। ম্যাচের 24 মিনিটে ডিবক্সের ভেতর থেকে ডান পায়ে দারুণ এক শট নিয়েছিল রবসন রবিনিয়ো, তবে রবসনের শট ঠুকে দিয়ে গোকুলাম কেরালাকে নিশ্চিত গোল খাওয়া থেকে রক্ষা করেছেন গোকুলাম কেরালার গোল রক্ষক। তবে 36 মিনিটে আর রক্ষা হয়নি, রবসন রবিনের জোরালো শট খুঁজে নেন জালের ঠিকানা। 42 মিনিটে গোলের সহযোগ নষ্ট করেছে রিমন হোসেন। প্রথমার্ধে 1-0 এগিয়ে থেকে বিরতিতে চায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে 54 মিনিটে আবারও এগিয়ে যায় কিংস, রবসনের ক্রস থেকে হেডে গোল করেন নুহা মারং। ম্যাচের 74 মিনিটে ব্যবধান কমায় গোকুলাম কেরালা এফসি, দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে গোল পেয়ে যায় গোকুলাম। চাসিমের ক্রস থেকে গোল করেন ফ্লেচার। 90 মিনিটে সে ফ্লেচার আরও একবার গোল প্রায় পেয়ে গিয়েছিল, ফ্রিকিক থেকে ফ্লেচারের জোরালো শট কোনো মতে ঠেকিয়েছেন আনিসুর রহমান জিকো। 93 মিনিটে রবসনের গ্রাউন্ড শট রুখে দেন গোকুলামের গোল রক্ষক। এই ম্যাচে 2-1 গোলে জয় তুলে নিয়েও লাভ হয়নি বসুন্ধরা কিংসের, কারণ পরের ম্যাচে মার্জিয়াকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিয়েছে মোহনবাগান, একই সাথে নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল সেমির টিকিট। ম্যাচের মাত্র 25 মিনিটে মার্জিয়ার গোলরক্ষক কিরণের ভুলে যে সুযোগ তৈরি হয়েছিল তা কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করেননি জনি কাউকো। ম্যাচের 37 মিনিটে সে জনের গোলে আরও একবার এগিয়ে যায় মোহনবাগান। 45 মিনিটে ব্যবধান কমায় মার্জিয়ার স্প্যানিশ মিডফিল্ডার তানা। দ্বিতীয় অর্ধে মার্জিয়ার জালে আরও 3 গোল দিয়েছে মোহনবাগান। 56 মিনিটে রয় কৃষ্ণা, 58 মিনিটে সুভাষিস বোস এবং 71 মিনিটে আইরিশ মিডফিল্ডার এমসি গোল করেন। ম্যাচের 73 মিনিটে গোল করে ব্যবধান কমায় তানা। অবশেষে 5-2 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।